আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দুনিয়ার সবথেকে সহজ একটি পিঠা রেসিপি দেখাবো আর এই পিঠাটার নাম হচ্ছে পিঠা কেঁচি দিয়ে কাটার কারণে এই পিঠাটার নাম দিয়েছি পিঠা দেখতে পাচ্ছেন কেঁচি দিয়ে কত সুন্দর করে এই পিঠাটা বানানো যায় তো চলুন কিভাবে এই পিঠাটি তৈরি করেছি আর এই পিঠাটি কিন্তু যে কেউ বানাতে পারবে এতটাই সহজ তো তার জন্য চুলার পরে আমি একটি কড়াই বসিয়ে এখানে দেড় কাপ পানি দিয়ে দিলাম এখন এখানে এক চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি যখন পানিটা ফুটে উঠবে তখন এখানে আমি ভেজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই কাপ দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে খুব ভালো করে মথে নেব তো এই যে ডোটা খুব ভালো করে কিন্তু আমি মথে নিয়েছি এখন চালের গুঁড়া এই ডোট স্বাদে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু প্লেটেও আমি খুব ভালো করে একটু চালের গুঁড়া চারিপাশে ছড়িয়ে দিয়েছি এখন একটা কেঁচি নিয়ে নিলাম কেঁচিটাও একটু এই যে চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম এখন কেঁচির সাহায্যে এইভাবে করে চালের গুঁড়ার যে ডোটা তৈরি করেছি সেটা এভাবে কেটে নিতে হবে দেখুন ডোটা এভাবে কেঁচি দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি এইভাবে করে কেটে নিতে কিন্তু অনেক মজা লাগে আমার তো খুবই ভালো লাগে এইভাবে কাটতে খুবই এনজয় করেছি এভাবে কাটতে কাটতে দেখুন আমি সবগুলা কিন্তু কেটে ফেলেছি আপনারা চাইলে আরও একটু ছোট বা মোটা করেও কেটে নিতে পারবেন আর যখনই একটু লেগে লেগে যাবে তখনই কেঁচিতে আর এই ডোতাটে একটু চালের গুঁড়া লাগিয়ে নেবেন তাহলে আবারও খুব সহজে এটা কেটে নেওয়া যাবে তো এইভাবে আমি সবগুলা কেটে নিচ্ছি তো এই যে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন চাইলে আপনারা এরকম মোটাও রেখে দিতে পারেন আরও একটু চিকন করেও কিন্তু কেটে নিতে পারবেন তবে দুই একটা যদি বেশি এরকম মোটা হয়ে যায় এভাবে কেঁচিয়ে দিয়ে একটা করে ভাগ করে নেবেন তাহলে দেখবেন আরও সুন্দর করে চিকন হয়ে গিয়েছে তো আমি আর এভাবে কেটে নেবো না তো এখন আমি চুলার পরে চলে যাচ্ছি তোমার পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো এদিকে চুলার পরে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে তিন কাপ দুধ দিয়ে জাল করে নিয়েছি এখন এর ভিতরে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দুইটা এলাচ এক টুকরা দারুচিনি আর হাফ কাপ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু আমি লবণ দিয়ে দেব মিষ্টি জিনিসে একটু লবণ দিলে আমার কাছে খেতে ভালো লাগে এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে খুবই সহজেই কিন্তু এই পিঠাটা কেটে নেওয়া যায় এখন আমি সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু চুই পিঠার মতো যারা চুই পিঠা তৈরি করতে ঝামেলা মনে করেন হাত দিয়ে কাটতে পারেন না বা বিরক্ত লাগে তো আপনারা খুব সহজেই এভাবে কিন্তু কেচি যে কেটে নিতে পারবেন তো এখন এই পিঠাটাকে আমি পাঁচ মিনিট রান্না করে নেবো মিডিয়াম আছে তো আমার এই পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে প্রায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হয়ে গিয়েছে বেশিক্ষণ লাগবে না মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে তো পিঠাটা আমার হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এখন এখানে আমি তিন টেবিল চামচ গুড় মিশিয়ে দেব এতে করে টেস্টটা এবং কালারটা খুব সুন্দর আসবে তো যারা এই চুই পিঠা তৈরি করতে বিরক্ত মনে করেন হাতে কাটতে পারেন না তো আপনারা খুব সহজেই কিন্তু কেঁচি দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু অসম্ভব মজার আর খুব সহজেই তৈরি করা যায় কেঁচি দিয়ে কাটতে কিন্তু অনেক মজার তো আমার পিঠাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার এই পর্যায়ে একটু পাতলা দেখালেও ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে আর এটা একটু ঠান্ডা হলে খেতে অসম্ভব মজা হয় আশা করি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ